বর্তমানে আমাদের চারিপাশে এত এত ক্যামেরা থাকায় এমন কিছু ইনস্ট্যান্ট কার্মা মোমেন্ট রেকর্ড হয়ে যায় যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনারা কখনোই বিশ্বাস করতেন না। আর তারপরও কিছু কিছু মানুষ তার কর্মের ফল সাথে সাথেই পেয়ে যায়, যেগুলো দেখার পর হয়তো নিজেদের হাসিকেও আর কন্ট্রোল করা যায় না। আর কর্ম যথা ফল তথা সিরিজের প্রথম এপিসোডটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তো আজকে দুই নম্বর এপিসোড দেখতে চলেছেন। তো চলুন তাহলে আজকের ভিডিওতে তেমনই কিছু বেকুবদের দেখে নেওয়া যাক যারা কিনা নিজেদের কর্মের ফল সাথে সাথেই পেয়ে গিয়েছিল। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, ভিডিওতে যে আঙ্কেলকে দেখছেন সে এখানে তার 35 বছরের কাপ কালেকশনের ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু বেচারা জানতো না যে তার 35 বছরের কালেকশন এভাবে 35 সেকেন্ডে ধুলোই মিশে যাবে। যেমনটা আপনারা নিজে একবার দেখুন, কে জানতো যে পাবলিসিটির চক্করে তার কালেকশনের ব্যান্ড বেজে যাবে। এবারে ভাই সাহেবের এক্সক্লুসিভ ভিডিওটি দেখুন যেটা সোজা তাকে শার্কের মুখের মধ্যে নিয়ে যায়। এরপর আপনি একবার এই লোককে দেখুন যে কিনা প্রথমবারের মতো ওয়াটার স্লাইডিং করতে যাচ্ছিল, আর এতে তার কী অবস্থা হয় সেটাই একবার দেখুন। আর যেখানে কিনা আমরা জানি যে স্লাইড করে নিচে আসতে হয় সেখানে তো এই মহাশয় ওপরে ডিগবাজি খেতে ব্যস্ত। বন্ধুরা, যার যেটা কাজ সে সেটা ঠিক মতোই করতে জানে, আর তার কাজের সাথে যদি বেশি পাকনাম করতে যাওয়া হয় তাহলে তো এরকমই পরিস্থিতি হবে। বন্ধুরা, এবার আপনারা একটি প্যান ছেড়া পোজ দেখার জন্য প্রস্তুত হয়ে যান। এমন স্টান্ট করতে যাবার কি প্রয়োজন ভাই, যেটা কিনা আপনার ভবিষ্যতের বংশকে নির্বংশ করে দিতে পারে, তাই আপনারাও এই বিষয়ে সতর্ক থাকবেন। বন্ধুরা, একটা কথা আছে স্মার্ট, আর একটা হচ্ছে ওভার স্মার্ট, আর এখানে সেটাই দেখা যায়। এত কষ্টের পরও যখন এই লোক তার মোবাইলটি ফিরে পেল তখন তার ওভার স্মার্টের চক্করে তাকে আবারও তার মোবাইলটি থেকে হাত ধুয়ে নিতে হয়। আর একই হয়তো বলে যেমন কর্ম ঠিক তেমন তার ফল। বন্ধুরা, চোর আর ডাকাতের নাম শুনে আমাদের মাথায় তো প্রথমে কোনো চালাক ব্যক্তিরাই খেয়াল আসবে, কিন্তু একবার এই ভিডিওটি দেখুন যেটা কিনা আপনার ধারণাই পাল্টে দিবে। আমরা তো জানি যে পুরো পৃথিবীতে ব্যাংক রবারি হয়ে থাকে, আর যারা এই ব্যাংকে ডাকাতি করতে আসে তারা নিশ্চয়ই অনেক লম্বা একটা প্ল্যান বানিয়ে আসে। কিন্তু আপনি একবার এই ওভার কনফিডেন্ট বোকাসোকা ডাকাতকে দেখুন যে খুব রিল্যাক্সে হাঁটতে হাঁটতে ব্যাংকে লুট করতে চলে আসে। আর এই ডাকাত জানতোই না যে ব্যাংকে অ্যান্টি থিপ মেকানিজম রয়েছে, আর এরপরে এই গর্ধব ডাকাতটি তার ডিমান্ড একটি কাগজে লিখে ক্যাশিয়ারের হাতে গিয়ে গান দেখিয়ে ভয় খাওয়ায়। আর তখনই ক্যাশিয়ারটি শুধুমাত্র একটি সুইচ টিপে ব্যাংকের সকল কাউন্টার শাট ডাউন করে দেয়। আর এই মডার্ন টেকনোলজির দেখে ডাকাতটি এমন ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যে ভেতরের দিকে টেনে খোলা দরজাকেও সে বাইরের দিকে ঠেলতে থাকে। আর অনেকবার চেষ্টা করার পরেও তার মাথায় এটা আসে না যে সে কিছুক্ষণ আগেই দরজাটি ভেতর থেকে ঠেলে প্রবেশ করেছিল, আর তখনই এই গর্ধব ডাকাতটি সাহস হারিয়ে ফেলে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে ওই মুহূর্তে একটি মহিলা ব্যাংকে আসেন, আর তখনই ডাকাতটি এমন ভো দৌড় দেয় যেন কোনো চালাক তোতা পিঞ্জিরায় দরজা খোলা পেয়ে গিয়েছে। বন্ধুরা, এখনকার সময় সরকারের এত সতর্কবাণীর পরেও জনগণ করোনা প্রতিরোধের ব্যবস্থাগুলো মানতে নারাজ, যেটার মধ্যে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজ করাও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু জুয়েলারি শপে আসা এই ডাকাতগুলোকেই একবার দেখুন যারা কিনা শুধু মাস্ক পরেছিল বরং দোকানে ঢুকে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার করে নেয়, আর এরপরে লুটপাটের কাজ শুরু করে। আর এরপর এই দায়িত্ববান ডাকাতদের ভিডিও গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়, কেননা এরকম নিয়ম কানুন মেনে লুট করা ডাকাত হয়তো পৃথিবীর কোথাও দেখা যাবে না। আর যাই হোক, তারা করোনা থেকে বাঁচার সাথে সাথে পুলিশের হাত থেকেও এখন পর্যন্ত বেঁচে আছে। কিন্তু ওই যে বলে না চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, তাই এদেরও দিন আসবেই। বন্ধুরা, কেমন হবে যদি পাবলিক প্লেসে আপনার গার্লফ্রেন্ডই আপনাকে এম্বারেস করে দেয়? আর এটা কেমন হবে যদি আপনার চেয়ে আপনার কুকুরটি গেম খেলায় বেশি অ্যাডিক্টেড হয়ে যায়? বিশ্বাস না হলে আপনি একবার এই ফুটেজটি দেখুন।
বন্ধুরা, আপনারা কি কখনো এরকম অকওয়ার্ড মোমেন্টের শিকার হয়েছেন বা এরকম মুহূর্ত হেসে লোটপোট হয়েছেন? তবে আমাদেরকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, একবার এই মেয়েগুলোর ডান্স মুভি দেখুন। আপনি একবার এই মেয়েটির বাস্কেট শট দেখুন। বন্ধুরা, একবার এই মেয়েটিকে দেখুন, যেখানে একটি বতকের বাচ্চাকে আদর করতে গিয়ে তার মায়ের কাছে কিভাবে তাড়া খায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওর পার্ট থ্রি দেখতে চাইলে কমেন্ট বক্সে এখনই পার্ট থ্রি লিখে ফেলুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।